গণধর্ণার 42তম দিন চলছে। আমরা সারাদিন যে দাবি নিয়ে আমরা প্রথম দিন থেকে শুরু করেছিলাম, আজকে অবধি আমরা একই কথায় অনড় যে আমাদের প্রত্যেকের ঘরে একটা করে স্থায়ী সমাধান, আর আমাদের যে মৃত পরিবার রয়েছে সেই মৃত পরিবার থেকে প্রত্যেকটি পরিবারে একটা করে চাকরির কথা, এই দুটো দাবি নিয়েই কিন্তু আমরা এই জয়েন্ট মুভমেন্ট কমিটি, আমরা যে তিনটি সংগঠন এক করেছিলাম, এই দুটো দাবি নিয়ে প্রথম দিন থেকে আজকে অবধি আমরা একই কথা বলে আসছি। আমরা আমাদের কথা বলে আসছি কিন্তু আজকে অবধি আমরা এখন পর্যন্ত কোনো মানে সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো প্রতিশ্রুতি বা কোনো প্রতিনিধি দল, আমরা রোজ দিন বলছি কোনো প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলেনি। সারাদিন ধরে অন্যদিনকার মতোই আমরা যেভাবে আমাদের কথাগুলো বলে আসছিলাম স্লোগানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আজকেও সেইরকমভাবেই আমরা আমাদের আলোচনার মাধ্যমে স্লোগানের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো করে আসছি। তবে দুঃখের বিষয় আমাদের এই মঞ্চ থেকে প্রায় রোজ দিন একজন একজন করে অসুস্থ হয়ে যাচ্ছেন শিক্ষকরা, এখনও আমাদের দু তিনজন শিক্ষক হসপিটালে অ্যাডমিট আছেন। এই এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যারা ঘরে থাকতেই পারছেন না সাধারণভাবে, আর আমাদের মতো এই ছোট্ট একটি ত্রিপুরা রাজ্যের 10,323 শিক্ষকের পরিবার বা শিক্ষকরা আজকে রাস্তাতে 42 দিন ধরে ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছেন। এর মধ্যে কয়েকজন শিক্ষকের যারা রাস্তায় পড়ে আছেন বাড়িতে বাবা মারা টেনশন করে করে, কালকে রাত্রেও আমাদের শিক্ষকের একজন বাবা রাত্রিবেলা হার্ট অ্যাটাক করে মারা যান। এমন করে প্রায় এমন কোনো দিন যাচ্ছে না যেদিনটা যেদিন মানে আমাদের আমাদের মাঝখান থেকে একজন শিক্ষক অথবা শিক্ষকের বাড়ির মানুষ মানে হারা হচ্ছি না আমরা, এমন কোনো দিন যাচ্ছে না যে মানে একজন একজন করে আমরা হারাচ্ছি। এবং ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অথচ দেখুন রাজ্য সরকার, যিনি রাজ্য প্রধান, আমাদের যিনি সমাধান করবেন, যিনি কথা দিয়েছিলেন, যিনি মিষ্টি কথা মিষ্টি মিষ্টিভাবে আমাদের বলেছিলেন যে আমাদের স্থায়ী সমাধান করবেন, প্রয়োজনে আইন সংশোধন করে করবেন, ওনার তরফ থেকে বা ওনাদের তরফ থেকে কোনো প্রতিনিধি বা কেউ আমাদের আজকে অবধি কোনো খোঁজ নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিকও নই, এই রাজ্যের শিক্ষকতা তো দূরে, আমরা কোনো কিছু কাজই করিনি, এমনভাবে আমাদের মানে দেখেও দেখেন না এই অবস্থায় করে ফেলে রেখেছেন আমাদের রাস্তার মধ্যে। কিন্তু আমরা আমাদের কথাগুলো বলে আসছি, আমরা একরকমই কথা বলতে শিখেছি, দুরকম কথা ওনাদের মতো বলতে পারিনি। আমরা এখনও বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের যে দাবির কথা বলছিলাম অতি সত্বর আমাদের সমস্যার সমাধান করুন, না হলে আমরা অন্যরকম আন্দোলনে যেতে বাধ্য হব। আজকেও আমরা এই কথাটাই বলছি, আমরা চাইবো যে আপনারা দ্রুত আমাদের সমস্যার সমাধান করুন, না হলে আমরা প্রতিদিন যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে আমাদের যে মাননীয় রাজ্য প্রধান আপনার কাছে আমরা অবশ্যই দ্বারস্থ হব, এবং আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের স্থায়ী সমাধান করবেন, সেটা অন্তত মানে আজকে থেকে 3-4 মাস আগেও আপনি ডেকে প্রতিনিধি দল বলেছিলেন এই কথাটা, আমরা সেই কথাটা জানি আপনার দ্বারস্থ হব। এটাই আমরা বলবো, আমরা চুপ করে থাকার মানুষ নই, আমরা আমাদের সমাধান নিয়েই ফিরব। আপনার রাজ্যের নাগরিক, আপনি বলেন যে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা আপনি নাকি ওনাদের সমাধানের জন্য আপনি এসেছেন, রাজ্যের সমস্ত মানুষের জন্য আপনি চিন্তা করেন, তাহলে আমরা কোথায়? আপনার চিন্তার মধ্যে কি 10,323 সংখ্যাটা নেই? আপনার চিন্তার মধ্যে কি ত্রিপুরা রাজ্যের নাগরিক থেকে 10,323 আলাদা? আমরা এই মঞ্চ থেকে এই প্রশ্ন ওনার কাছে রাখলাম যে এইভাবে কতদিন একটা মানুষ বা একটা সমাজের যিনি দায়িত্ব নিয়ে এসেছেন যে ত্রিপুরা রাজ্যের ভালো চিন্তা করবেন, ত্রিপুরা রাজ্যের নাগরিকদের ভালো ভাবনা ভাববেন, সেই রাজ্য প্রধান মানে 3 বছর হতে চলছে ওনার, অথচ আমাদের স্থায়ী সমাধান তো দূর, আমাদের সম্পর্কে উনি একটা কথাও বলতে চাইছেন না। আমরা বলবো যে এখনো আমরা আমাদের যে শিক্ষকতা করে এসেছি বলে আমরা এখনো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথাগুলো বলছি, আমরা চাইবো অতি সত্বর আমাদের একটা সমাধান করুন, আমরা কিন্তু সমাধান ছাড়া ঘরে ফিরবো না, এটা আমরা বলছি। ধন্যবাদ।